decision making, no? After হতে পারে শেষবারের মতো জাতীয় দল ঘোষণা করলেন হেভিয়ার ক্যাবরেরা বাফুফের সঙ্গে বছর চুক্তির শেষ অ্যাসাইনমেন্ট কম্বোডিয়া নেপাল ম্যাচ এরপর ফেডারেশন চুক্তি না বাড়ালে এখানেই সমাপ্তি স্প্যানিশ কোচের ছয় ম্যাচে দলকে দুটি ড্র ছাড়া যে কোচ কোনো জয় উপহার দিতে পারেনি তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়তো খুব একটা ভাবতে হবে না কর্তা ব্যক্তিদের ক্যাবরেরার শেষ স্কোয়াডও বিতর্কিত ঘরোয়া লিগে সর্বোচ্চ স্কোরার জীবনের জায়গা হয়নি তার গুড বুকে অথচ ফরওয়ার্ড লাইনে ঠিকই টিকে গেছেন অফ ফর্মে থাকা সাজ্জাদ হোসেন ফিরিয়েছেন মতিনকে এই জায়গায় তার নতুন মুখ শারিয়ার ইমন জীবন লিগে পাঁচ গোল করেছে সুমন চার গোল কে কত গোল করলো এটা বিবেচনা করে আমি দল সাজাইনি দলের দর্শন বিবেচনা করে ফুটবলারদের নির্বাচন করেছি স্প্যানিয়ার্ডের বাকি দল যথারীতি মধ্যমাঠে জামাল সোহেল জনি ইব্রাহিমদের বিকল্প তিনি খোঁজেননি যেমন ডিফেন্স লাইনে আছেন বিশ্বনাথ তারিক বাদশাদের উপস্থিতি তার স্কোয়াডে গোলরক্ষকও পুরনো রাই যাদের উপর তার বেজায় আস্থা এবার জয় নাকি আসবেই সামনের ম্যাচগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটার সঙ্গে র্যাঙ্কিং এর হিসেব রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের প্রতিপক্ষরা শক্তিশালী ছিল সেই বিবেচনায় ওরা দুর্বল আমরা অবশ্যই জিততে চাই ক্যাবরেরার ভবিষ্যৎ এরই মধ্যে আলোচনায় তাই বাফুফেকেও সামলাতে হয়েছে গণমাধ্যমের প্রশ্ন সাধারণ সম্পাদকের কাছ থেকে জবাব আসেনি সোজা সাপটা তবে চাইলে আজ করা যায় অনেক কিছু এই বিষয়টা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না যে আসলে কোচের ইভ্যালুয়েশন বা তার পারফরমেন্স সম্পর্কিত বিষয়গুলোতে সেপ্টেম্বর উইন্ডোর খেলাটা যাক এবং তারপরে আমরা মনে হয় এই বিষয়গুলো নিয়ে সবিস্তারে আমরা আমাদের কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারবো প্রীতি ম্যাচের এই দলে জায়গা হারিয়েছেন জাফর পাপন সিং মিরাজ সুফিল ইঞ্জুরি বাধা হয়েছে সাদের জন্য চোট সেরে উঠাই ফিরেছেন হেমন্ত ভিনসেন্ট এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা